morning to everyone. Welcome to my channel Sri's World. So ultimately ami vlog korte chole elam. This is my first vlog. To amar vlog korte ashar pichone karon ki mainly shobtai bolbo eta amar first vlog ar introduction vlog jeta shompurno introduction vlog hobe. So ami ke amar qualification ki and youtube korte ashar pichone amar ki ki karon shegulo shobi bolbo ek ek kore to tumra amar shonge thako thik ache amar nam Shuroshri Dotto and amar schooling class 10 porjonto ami Holyshell girls high secondary school e porechi and after that 11 12 ami Taki girls theke porashona korechi so amar bhishon favorite subject hocche geography and ami cheyechhilam je ami geography te masters korbo graduation korbo so তারপর আমি আফটার 12 আমি গ্র্যাজুয়েশনে জন্য বিদ্যাসাগর কলেজ ফর উইমেন থেকে জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হই এন্ড তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করি জিওগ্রাফিতে এবার আমার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আসি যে আমার ফ্যামিলিতে কারা কারা রয়েছে আমার ফ্যামিলিতে রয়েছে আমি মা বাবা আমার ঠাম্মা আরও একজন রয়েছে তাকে তো দেখাবো সময় মতো তার জন্য আমার সাথে তোমাদের থাকতে হবে আর আমার দিদি ছিল দিদির এখন বিয়ে হয়ে গেছে 2020-তে দিদির বিয়ে হয়ে গেছে তো দিদি এখন শ্বশুর বাড়িতে থাকে সো এই হলো আমার ফ্যামিলি আমি কিন্তু ব্লগ করতে আসার পিছনে কারণ বলার আগে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর বসে থাকিনি আমি কিন্তু আমার পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাই জব তো করতে হবে জবের চেষ্টা করছি এবং খুব ইচ্ছা রিসার্চ করার সো ফিউচারে যদি আমি চান্স পাই রিসার্চ করার দেন আমি রিসার্চের দিকে যেতে চাই এটা আমার ভীষণ ইচ্ছা আমি রিসার্চ করব সো তার জন্য আমাকে পড়াশোনা তো করতেই হবে উইদাউট স্টাডি তো কিছু হয় না সো আমি কিন্তু আমার পড়াশোনাটাও সাইমালটেনিয়াসলি মেনটেন করে সবটাই ব্যালেন্স করে আমি কিন্তু করছি মানে শুরু করলাম এবার আমি বলবো যে আমার ব্লগ করতে আসার পিছনে কারণটা কী আমার ব্লগের পিছনে আসার কারণটা কী এবার তোমাদের সাথে একটু শেয়ার করি সো ব্লগ নিয়ে বলার তো আলাদা করে কিছু নেই ব্লগ তোমরা সবাই জানো এখন যেটা ট্রেন্ডিং আর অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্লগ ইজ ফেমাস সো আমার ব্লগের পিছনে আসার কারণটা কি আমি সবাইকে দেখতাম যে ও মা কি সুন্দর সবাই ব্লগ করছে কি সুন্দর লাগে দেখতে কি সুন্দর সবাই সব ভালো ভালো জিনিসগুলোকে কি সুন্দর একটা সবার সাথে শেয়ার করছে ক্যাপচার করছে ক্যামেরার মধ্যে এগুলো সব মোমেন্টস এক একটা আমাদের মানে স্মৃতি বলে না স্মৃতি সো আমারও ইচ্ছে ছিল সবাইকে দেখে যে আমিও একদিন এরকম করব আমার সব আনন্দের মুহূর্তগুলো আমি সবার সাথে শেয়ার করব বাট ওই যে একটাই কথা যে ব্লগ তো করব ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলা আর তারপরে সেটা মানে সবাই দেখবে সো সবাই ভালো লাগবে কি লাগবে না আমি আদেও ঠিক করে করতে পারবো কি পারবো না এই এত কিছু ভাবতে ভাবতেই আমার মানে অনেকটা সময় আমি পার করে ফেলেছি সো তাই জন্য আমার অনেক দিনের ইচ্ছে আমি ব্লগ করব কিন্তু আর হয়ে ওঠেনি সেটা বাট অ্যাট লাস্ট মনে অনেক সাহস জোগাড় করে আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেললাম এবং ইউটিউব চ্যানেল খোলার পিছনে আমার মেন মানে আমাকে যারা সাহস দিয়েছে তার মধ্যে মেনলি হলো আমার মা আরও আছে সময়ের সাথে সাথে সব বলবো এক এক করে এখনই নয় এবার বলি আমার ব্লগের মেনলি কন্টেন্ট কী কী হবে আমি মেনলি আমার চ্যানেলটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ আমি তোমাদের সাথে আমার সব মুহূর্ত শেয়ার করতে চাই মানে আমার ফ্যামিলি ওকেশনস থেকে শুরু করে বিভিন্ন কালচারাল ইভেন্ট সোশ্যাল ইভেন্ট ডেইলি লাইফ ফানি মোমেন্টস ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সকলের সামনে সকলের সাথে আমি শেয়ার করতে চাই সো আমার ব্লগটা মেনলি কন্টেন্টটা হচ্ছে সব কিছুই থাকবে তার মধ্যে তোমরা সব কিছুই দেখতে পারবে ঠিক আছে আর একটা কথা বলার আছে আফটার ইন্ট্রোডাকশন ব্লগ আমার যে প্রথম মানে মেন ব্লগটা আসবে সেটাই একটা সেলিব্রেশন ব্লগ আসবে কী সেলিব্রেশন
কাদের জন্য সেলিব্রেশন সবটাই তোমাদের কাছে আমি আনবো, কিন্তু তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? যেহেতু এটা আমার ইন্ট্রোডাকশন ব্লগ, সো আমি এটাকে আর বেশি বড় করতে চাইছি না, আমি আর বড় করব না। বাট তার আগে কিছু কথা তোমাদের সাথে আমার বলার আছে, সেটা হচ্ছে গিয়ে তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করো, আর অবশ্যই আমার যেহেতু এটা হাতে খড়ি বলতে পারো, আমি লাইফে কোনো দিনও এরকম কিছু করিনি, এটা আমার ফার্স্ট টাইম। সো আমার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কী কী ইম্প্রুভ করা উচিত আগামী দিনে, তোমরা সব আমাকে কমেন্ট করে জানিও, আমি সবার কমেন্ট করব আর আমি সেগুলোকে মেনটেন করার 100% চেষ্টা করব। সো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিতে হবে, তো তা না হলে তোমরা কী করে নোটিফিকেশান পাবে? আর অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে তো ক্লিক করতেই হবে। সো তাহলে এইটুকুই আমার বলার ছিল আজকে, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক আশীর্বাদ করো, যাতে আমি আগামী দিনে তোমাদের সাথে আমার সব ভালো লাগার মুহূর্তগুলোকে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আর কিছু বলার নেই, আর হ্যাপি থেকো, বাই।